কার নেতা করবি? কই আওয়ামী লীগের কেউ তো সেদিন এগিয়ে আসলো না, আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনাদের সেদিনই বন্ধুতা দরকার ছিল, এই নেত্রী আপনাদেরকে বাস দেওয়ার জন্যই নেত্রী হয়েছে। আমার দুঃখ হয়, আফসোস হয় একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের নেতা কর্মীদের জন্য যে তারা কি করে এদেশের মানুষের সামনে আবার মুখ দেখাবে, যুবকেরা অধিকার চাইতে গেলে যদি রাজাকারের অপবাদ সহ্য করে নিতে প্রস্তুত থাকে, এদেশের মানুষকে আর শাসন করা যাবে না। সরকারকে বলবো আমাদের কথাগুলো কানে তুলে নেন, আপনাদের ভালো হবে। সমকামিতা এনজিওদের এজেন্ডা বাংলাদেশের রাষ্ট্রের এজেন্ডা হতে পারে না। এর মধ্যে সমকামিতার প্রমোটকারী যারা রয়েছে তাদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিন। এদেশের 90% মুসলমানদের প্রতিনিধিত্বকারী ইসলামী শিক্ষাবিদ আলেম ওলামাদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আপনাদের এই দুর্বলতার সুযোগ আমরা নিতে চাই না। আপনারা একটা দুর্বল সরকার এবং আমাদের সম্মিলিত সংগ্রামের ফসল, আমরা চাই না আবার ফাসিবাদ কোনোভাবে আপনাদেরকে ব্যর্থ প্রমাণ করে দিই। এই জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্তই আমরা ধৈর্য ধারণ করতেছি, কিন্তু আমাদের এই ধৈর্যকে যদি দুর্বলতা ভাবেন বোকামি করবেন। মনে রাখবেন শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কমিশন গঠন করে এদেশে সমকামিতা আমদানি করবার যে পায়দারা করছেন, সমকামিতা এনজিওদের এজেন্ডা বাংলাদেশের রাষ্ট্রের এজেন্ডা হতে পারে না। আমি পরিষ্কার ভাষায় বলছি, দুটি জায়গায় আমাদের নোট নেন, মিডিয়াকে বলছি আমাদের বক্তব্যের দুটি পয়েন্ট আপনারা হাইলাইট করুন, সরকারকে বলবো আমাদের কথাগুলো কানে তুলে নেন, আপনাদের ভালো হবে। প্রথম কথা, শিক্ষা কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে সমকামিতার প্রমোটকারী যারা রয়েছে তাদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিন। এদেশের 90% মুসলমানদের প্রতিনিধিত্বকারী ইসলামী শিক্ষাবিদ আলেম ওলামাদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন। এটা আমাদের আবদার নয়, এটা আমাদের অধিকারের কথা। আজকে এই জেলা শহরের মঞ্চ থেকে বলছি, কয়েকদিন পর ঢাকার শহরে বলবো, এরপরে শাপলা চত্বরে যাব, এরপরে যদি আমাদের কথা কর্ণপাত না করা হয় তাহলে গণভবন বঙ্গভবন কোনো কিছুই আমি করব না। একাত্তরের চেতনাকে দুপায়ে ধরে 72-এর চেতনা তৈরি করে সেই 72-এর চেতনাকে 71-এর চেতনা বলে বাংলাদেশের মানুষকে গেরাবার চেষ্টা করা হয়েছে। মানুষ যখন 71-এর নামে 72-এর চেতনা গিলতে অস্বীকার করেছে তখন এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা আমার দেশের ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। আমার দেশের 4 কোটি সাহসী বীর ছাত্র জনতা সেদিন বলেছিল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় তাহলে আমি কে তুমি কে? শেখ হাসিনা সেদিন সেদিনই বুঝে গিয়েছিল যে দেশের যুবকেরা অধিকার চাইতে গেলে যদি রাজাকারের অপবাদ সহ্য করে নিতে প্রস্তুত থাকে এদেশের মানুষকে আর শাসন করা যাবে না। তখন সে তার পেটুয়া বাহিনী, তার হেলমেট লীগ, তার হাতুড়ি লীগ, সে তার ছাত্র আর যুবলীগ
লীগের গুন্ডাদেরকে হাতুড়ি দিয়ে, হেলমেট দিয়ে, হাতে পিস্তল আর রাইফেল দিয়ে আমার দেশের বিপ্লবী ছাত্র জনতার বিরুদ্ধে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিল। এরপরে আমরা দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন রক্তে রঞ্জিত হলো, রক্তে রঞ্জিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রক্তে রঞ্জিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রক্তে রঞ্জিত হলো প্রতিটি বিশ্ববিদ্যালয়, রক্ত দিল আমার কলেজের ছাত্ররা, রক্ত দিল আমার স্কুলের ছেলেরা, রক্ত দিল আমার মাদ্রাসার সন্তানেরা। এরপরে এই রক্তের ভঙ্গ বইল, রক্তের মধ্য দিয়ে অর্জিত হলো স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা তার তল্পিতল্প নিয়ে গুটিয়ে যেতে বাধ্য হলো। শেখ হাসিনা এমন এক নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছে, আমার দুঃখ হয়, আফসোস হয় একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের নেতা কর্মীদের জন্য, যে তারা কি করে এদেশের মানুষের সামনে আবার মুখ দেখাবে, কোন মুখে তারা আবার আওয়ামী লীগের নাম উচ্চারণ করবে। বাংলাদেশের মানুষ আন্দোলনের মুখে আরো অনেক সরকার কি পরিবর্তন হতে দেখেছে। 1990 সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়েছেন কি ছাড়েন নাই? ছেড়েছেন, কিন্তু শেখ হাসিনার মতো পালান নাই। তিনি কারাবরণ করেছেন, দীর্ঘ 5 বছর কারা জুলুম কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী থেকেছেন, দেশকে জনগণকে দলের নেতা কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যান নাই। বেগম খালেদা জিয়া তিনিও ক্ষমতা ছেড়েছেন, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন 80 বছর বয়সে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কারা প্রকোষ্ঠে বছরের পর বছর সময় কাটিয়েছেন, হাসি মুখে কারাগারকে বরণ করেছেন, শেখ হাসিনার মতো বীরতা প্রদর্শন করেন না। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কি করবেন? একবার বাংলাদেশের মানুষের কথা ভাবেন না, আওয়ামী লীগের কোন নেতা কর্মীর কথা তিনি ভাবেন নাই। কেন ভাবেন নাই? আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান বুদ্ধিমান কোন নেতা কর্মী থেকে থাকেন, কথাটা একটু আপনারা নিজেরাই চিন্তা করবেন, কেন শেখ হাসিনা আপনাদের কথা ভাবলেন না? কারণ শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ দেন নাই, শেখ হাসিনা আওয়ামী লীগের কাছ থেকেও প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে। শেখ হাসিনার ক্ষোভ ছিল যে 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল আওয়ামী লীগ, আমেরিকার নেতা কর্মীরা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। সেদিন থেকে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল, শপথ করেছিল, যারা তার বাবাকে হত্যা করেছে তাদের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করে ছাড়বেন। তিনি স্বাধীন বাংলাদেশ দেখতে চান নাই, তিনি চেয়েছিলেন বাংলাদেশের বুকের উপর দিয়ে আরেকটি দেশকে বিনামূল্যে ট্রানজিট প্রদান করতে, তিনি বাংলাদেশকে চেয়েছিলেন আরেকটা দেশের অঙ্গরাজ্য বানিয়ে নিজে মুখ্যমন্ত্রী হতে। এই হলো দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে তার প্রতিশোধ, আর আওয়ামী লীগের বিরুদ্ধে তার প্রতিশোধ। তিনি বলেছিলেন 1975-এর 15ই আগস্ট আমার বাবার লাশটা ওই ধানমন্ডির 32 নম্বরে পড়ে থাকলো দিনের পর দিন, এত বড় দল, হাজার হাজার লক্ষ লক্ষ যার নেতা কর্মী, কই আওয়ামী লীগের কেউ তো সেদিন এগিয়ে আসলো না। আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনাদের সেদিনই বন্ধুতা দরকার ছিল, এই নেত্রী আপনাদেরকে বাস দেওয়ার জন্য নেত্রী হয়েছে। তিনি 5ই আগস্ট সেই ঘটনাটা ঘটিয়ে আপনাদের কারো কথা চিন্তা করেন নাই, শুধু নিজের বোন একটা ছিল সাথে আর ছেলে মেয়ে তো আগেই পাচার করেছে, মেয়ে একটা ছিল ওটারে আগে ইন্ডিয়া সেটেল করেছে, ছেলেটারে আরেক জায়গায় সেটেল করেছে, বাকি যা ছিল 16টা ব্যাগেজের ব্যাগের মধ্যে লাগেজ করে একটা হেলিকপ্টারে করে উড়াল দিয়ে নিজের পরম আস্থার জায়গা নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয়।